রাশিয়ার আলোচিত সশস্ত্র ভাড়াটে ওয়াগনার বাহিনীর কিছু যোদ্ধা বেলারুশের দেশটির সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। এ খবর ছড়িয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এর সত্যতা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্বের সবচেয়ে বড় ভাড়াটে বাহিনীটি কয়েকদিনে হল বেলারুশের সেনা সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে বলে শুক্রবার টেলিগ্রামে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্বরত কর্মরতারা যুদ্ধক্ষেত্র নিয়মকানুন এবং কৌশলগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষক হিসেবে ওয়াগনারের সামরিক যোদ্ধারা উপস্থিত ছিলেন বলে দাবি করেছে মিনস্কো। এমন করে মন ভেজাতে পারে একমাত্র প্রিয়জনই, আর তাই দেশ জুড়ে সব মানুষের মন ভেজানোর প্রত্যয় এলো দেশ বন্ধু ড্রিঙ্কিং ওয়াটার, ভালোবাসার গল্পে ভেজা। প্রকাশিত ভিডিওতে বেলারুশের কয়েকজন সেনাকে দেখা গেছে। কতজন ওয়াগনারের সেনা বেলারুশে অবস্থান করছেন বিষয়টি স্পষ্ট করেনি সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াগনারের প্রশিক্ষকদের মাধ্যমে বেলারুশের এসিপোভিচির কাছে আঞ্চলিক প্রতিরক্ষা সেনাদের ইউনিট প্রশিক্ষণ নিচ্ছে। তবে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন কোথায় এ বিষয়ে কিছু জানায়নি মিনস্কো। তার অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। গত মাসের শেষের দিকে মস্কো সামরিক নেতৃত্বের বিরুদ্ধে রাশিয়ায় ঢুকে বিদ্রোহ করে ওয়াগনার বাহিনী। এর নেতৃত্ব দেন দলটির প্রতিষ্ঠাতা প্রিগোজিন। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কার মধ্যস্থতায় বিদ্রোহ থামিয়ে নিজেদের অবস্থানে ফিরে যান যোদ্ধারা। এ নিয়ে পুতিনের সঙ্গে সম্পর্ক চরমে পৌঁছেছে প্রিগোজিনের। লুকাশঙ্কর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী বেলারুশে চলে যাওয়ার কথা ওয়াগনারের। এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল ওয়াগনার প্রধান তার সেনাদের নিয়ে বেলারুশে চলে গেছেন, কিন্তু খোদ বেলারুশের প্রেসিডেন্ট কয়েকদিন আগে বলেছেন প্রিগোজিন রাশিয়াতেই অবস্থান করছেন। তাছাড়া বিগত কিছুদিন ধরে ওয়াগনার প্রধানকে প্রকাশ্যেও দেখা যাচ্ছে না। স্বাভাবিক কারণেই তাকে নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হচ্ছে।